10 বছর বয়সে ভাষা প্রশ্নে বুলি ফুটেছিল, সে পথেই হয়ে ওঠেন অগ্নিকন্যা, ছাত্র ইউনিয়ন, ন্যাপের পর আওয়ামী লীগে। সাদামাটা জীবন ও সততার পরিচ্ছন্ন উদাহরণ দলটির সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। সংসদ সদস্য, দুইবারের মন্ত্রী, সবশেষ সংসদ উপনেতা, বর্ষিয়ান এই রাজনীতিক মনে করেন নারীকে মানুষ ভাবতে হবে, কৌশল নয়, পরিশ্রমেই এগিয়ে যেতে হবে মেয়েদের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাগরিক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জানান বর্ণাঢ্য জীবনের নানান কথা। রহমান মজনুর ক্যামেরায় আব্দুল্লাহ শফির প্রতিবেদন। বাবারই তো হলো ডিএনএ টেস্ট। মিষ্টি হাসি, বিপদের ভেলায় চড়া ক্লান্ত সাহসের ঠিকানা, দিশাহীন পায়ে দিশা, রুখে দেয় নিপীড়কের পথ। রাজধানীর অভিজাত এলাকার লাল দালান, সবুজের ছায়ায় ছিমছাম সাদামাটা জীবন, বৈঠকের রুমে প্লাস্টিকের চেয়ার, কোন রকম একটা টি টেবিল, টেলিফোন পাশে, নিত্য সঙ্গে কোলে রাখা কালো ব্যাগ, সবকিছুই যখন পুরুষের থাকে তখন কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয় না। গোটা রাজ্যের ভার যে কজনের ঘাড়ে, তিনিও তাদের একজন। সততার আধার, প্রভাবশালী রাজনীতিক, সংসদের উপনেতা মতিয়া চৌধুরী। আন্তর্জাতিক নারী দিবসে মুখোমুখি নাগরিকের, নারী এতদিন যে অধিকারটা পায় নাই। গল্পে গল্পে সময় যায়, মুগ্ধতায় ভরা তার জীবন দর্শন। মর্নিং শোজ দ্য ডেড যে প্রবাদ, তিনি যেন তারই প্রতিবিম্ব। 52 সাল, ভাষা সংগ্রামী শহীদ ভাইয়েরা, সেই খবরে ফুঁসে ওঠে স্কুল পড়ুয়া মেয়েটি। কলেজের ছাত্ররা এসে স্কুলের গেটে বলল, ঢাকা ছাত্র মেরে ফেলছে আমাদের। আমরা মানে হুড়মুড় করে কলেজ স্কুল থেকে বেরিয়ে গেলাম। ওই মিছিল যখন শেষ হলো, আমাদের দিয়ে দুই কথা বলালো। 60-এর দশকে সমাজ ব্যবস্থা অতটা উদার ছিল না। পুলিশ কর্মকর্তা বাবা কখনো সাহস হারাননি মেয়েটির ওপর। পিরোজপুর থেকে ইডেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, সক্রিয় ছাত্র রাজনীতিতে। পাকিস্তানি শোষণ বঞ্চনার বিপরীতে হয়ে ওঠেন স্বাধিকারের অগ্নিকন্যা। এটাও ঠিক যে আমার আব্বা কোনোদিনই আমাদের আমারে বিশেষ করে শক্তভাবে বাধা দেন নাই। উনি যদি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিতেন তাহলে তো আমি এতদূর পর্যন্ত আসতেই পারতাম না। পরিশ্রম সততাই সংসদ উপনেতা, সংসদ সদস্য, ছিলেন দুইবারের সফল কৃষিমন্ত্রী। নির্বাচনী এলাকায় মাঝে মাঝেই যাওয়া আসা করেন গণপরিবহনে, কাজ করেন সাধারণ মানুষের জন্য। সংসদীয় আসন শেরপুর দুইয়ে প্রতিষ্ঠা করেছেন নারীদের স্কুল, মাদ্রাসা। বর্ণাঢ্যই রাজনৈতিক জীবনে 15 বার জেলে ছিলেন। স্বাধীনতা পূর্ব সময়ে টানা 2 বছর জেলে ছিলেন তিনি। 75-এর পর জিয়াউর রহমান ও এরশাদের আমলেও কারাগারে ছিলেন বহুদিন। নানা বাধা আর চ্যালেঞ্জ মারিয়ে জীবনের শেষ বেলায় তরুণ রাজনীতিকদের আদর্শ, কথার ফাঁকে রাজনীতিতে আগ্রহী মেয়েদের পরামর্শ দিলেন কৌশলী নয়, পরিশ্রমী হতে। রাজনীতিতেও যদি আমি সুনাম এবং সপ্রশংস মানে কথা নিয়ে চলতে চাই তাহলে ভালো কাজ করতে হবে। মানুষের একদিকে মানুষের কল্যাণ করার জন্য কাজ করতে হবে এবং সততা সেখানে থাকতে হবে। কৌশল করে কোনো মানে মহৎ কাজ হয় বলে আমি মনে করি না। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর, তার মতে বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়কী নন, সফল মাও। ঘরে বাইরে, শিক্ষা কিংবা পেশায় নারীকে মানুষ মনে করাই সফলতা। নারী দিবসের বার্তা হলো, নারী মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হোক, মেয়ে মানুষ হিসাবে না, এবং সে তার সেই কোনো বেশি চাই না কিন্তু সমানটা চাই। শীত দ্বারা টান করে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা এমন হাজারো অনুপ্রেরণা দেয়নি যারা যুগে যুগে নারীর জয়যাত্রার কাব্য লিখেছেন নারী দিবসে বিনম্র শ্রদ্ধার ভালোবাসা সেসব জয়িতাদের প্রতি। আব্দুল্লাহ সাপ্পি, নাগরিক, ঢাকা।